আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের চতুর্থ মেধা তালিকা, ইংরেজি লিখিত পরীক্ষার তৃতীয় মেধা তালিকা, তৃতীয় মাইগ্রেশন তালিকা, চারুকলার তৃতীয় মেধা তালিকা, এছাড়াও পরবর্তীতে আর কতগুলো মেধা তালিকা প্রকাশিত হবে এবং ভর্তির ডেটস এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। তবে মূল ভিডিওটা শুরু করার পূর্বে একটি ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে তোমরা চাইলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে একটু কথা বলে রাখি, সেটি হচ্ছে এই ইউনিটের প্রকাশিত সকল ফলাফলগুলো তোমরা সরাসরি ভার্সিটি ওয়েবসাইটে পেয়ে যেতে পারো। আর এই ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওতে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তোমাদের এই মেধা তালিকায় তোমাদের রোল নাম্বারের পাশে তোমাদের জন্য নির্ধারিত ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা হয়েছে। এই ডিপার্টমেন্ট দেখে তোমাদের কাছে খারাপ লাগতে পারে যে আমাদের এই সাবজেক্টগুলো যদি আরও ভালো আসতো তাহলে ভালো হইতো। তবে একটা খুশির খবর হচ্ছে, তোমাদের এই সাবজেক্টগুলো অটো মাইগ্রেশনের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তার আগে প্রধান শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি হয়ে যেতে হবে, না হলে তোমাদের ভর্তি বা মেধা তালিকা কিন্তু বাতিল বলে গণ্য হবে। তোমাদের এই মেধা তালিকায় মোট 71 জনকে সাবজেক্ট দেয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্য থেকে ইংরেজি রিটেন পরীক্ষায় যারা ওয়েটিং লিস্টে প্রথম দিকে ছিলে তাদের মধ্য থেকে মোট 12 জনকে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। তোমরা নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি হয়ে যাবে। এবার আসি তোমাদের ভর্তি ডেট সম্পর্কিত বিষয়ে। তোমরা আগামী 14 নভেম্বর থেকে 18 নভেম্বর সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে ভর্তি হয়ে যাবে। তবে এই নির্দিষ্ট সময় যদি তোমরা অতিক্রম করে ফেলো তাহলে তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে, আর কখনো ভর্তির সুযোগই পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে পরবর্তীতে আরও কতগুলো মেধা তালিকা প্রকাশিত হতে পারে। তবে এই বিষয়ে কথা বলার পূর্বে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, সেটি হচ্ছে গত 4 বছর থেকে আমি দেখে আসতেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে 8-এর উপরে মেধা তালিকা প্রকাশিত হয়, অর্থাৎ 8টি মেধা তালিকার উপরে প্রকাশিত হয়েছে এই পর্যন্ত। এমনও দেখছি যে 11তম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে যেমন ফার্সি, উর্দু, সংস্কৃতি, এ সকল ডিপার্টমেন্টে অনেকেই ভর্তি হতে চায় না, বা অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে আগে থেকে চান্স পেয়ে যায় তারা অন্য সে সকল ইউনিভার্সিটিতে চলে যায়। হ্যাঁ, আবার অনেকে ন্যাশনাল কলেজে ভালো ভালো সাবজেক্ট পেয়ে সেখানে ভর্তি হয়ে যায়, যার কারণে এই সাবজেক্টগুলোর সিট খালি থেকে যায়। এই সিটগুলো ফাঁকা থাকার ফলে পরবর্তীতে আবার মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকে। তো তোমাদের মাঝে যারা ওয়েটিং লিস্টে আসো এবং যাদের ইচ্ছা যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বই, বা এমন হতে পারে যে বাংলাদেশে আর কোথাও ভর্তি হওয়ার সুযোগ নেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা কাজ করবা, সেটা হচ্ছে নিয়মিত আপডেট দেখতে থাকবা। সেটা হতে পারে আমার এই চ্যানেলে, হতে পারে রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইটে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর একটি কথা তোমাদের সাথে বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টের প্রথম সারিতে আসো, তোমাদের পরবর্তী মেধা তালিকা 19 তারিখে প্রকাশিত হয়ে যাবে। তোমরা নিয়মিত আপডেটসে চোখ রাখবে। এবার আসি ভর্তি সম্পর্কিত প্রক্রিয়া সম্পর্কে। তোমরা স্ক্রিনে দেখানো ভর্তির নিয়ম অনুযায়ী তোমরা ভর্তি হয়ে যাবে। তবে একটি কথা তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে তোমরা এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ভর্তি হতে না পারো তাহলে তোমরা আজীবনের জন্য তোমাদেরকে রাবিতে ভর্তি হওয়ার আশা ছেড়ে দিতে হবে। এবার আসি তৃতীয় মাইগ্রেশন সম্পর্কিত বিষয় নিয়ে। তৃতীয় মাইগ্রেশন এর রেজাল্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম দিকে খারাপ সাবজেক্ট আসলেও পরবর্তীতে দেখো মাইগ্রেশনের মাধ্যমে অনেক ভালো ভালো সাবজেক্ট চলে আসছে। অতএব
এখান থেকে তোমরা একটা বিষয় ধারণা নিতে পারো, সেটা হচ্ছে তোমাদেরকে বর্তমানে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে তোমরা সেই সাবজেক্টগুলোতে যদি ভর্তি হয়ে যাও, পরবর্তীতে তোমাদের অনেক ভালো সাবজেক্ট মাইগ্রেশনের মাধ্যমে চলে আসবে। এরপর চারুকলা বিভাগের মেরিট লিস্ট প্লাস ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে, আর যাদের ওয়েটিং লিস্ট এর প্রথম দিকে যারা আসো তোমাদের পরবর্তীতে মেরিট লিস্ট চলে আসবে, তোমরা আশায় থাকতে পারো। আর তোমাদের পরবর্তী মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 19 তারিখে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।